আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ইংলিশ প্লাস একাডেমি চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকেও হাজির হয়ে গেলাম ইউজ অফ রাইট ফর্মস অফ ভার্ব এর পার্ট ফোর নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব রোল 21 থেকে। গত তিনটি পর্বে আমরা রোল 1 থেকে শুরু করে রোল 20 পর্যন্ত আলোচনা করেছি, আজকে আমরা রোল 21 থেকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি মনোযোগ সহকারে ক্লাসটা দেখলে তোমরা সবকিছুই বুঝতে পারবে, পার্ট টু পার্ট সবই বুঝে যাবে। তো শুরু করা যাক, আমরা রোল 21 শুরু করছি। শুরুতেই লেখা আছে, একটু খেয়াল করো, আইএনজি ইজ অ্যাডেড দ্য ভার্ব জাস্ট আফটার হোয়াইল, অর্থাৎ হোয়াইলের ঠিক পরে। আবার একটু বলছি, আইএনজি ইজ অ্যাডেড টু দ্য ভার্ব, মানে ভার্বের সাথে আইএনজি কি করা হয়, যুক্ত করা হয়, জাস্ট আফটার হোয়াইল, মানে হোয়াইলের পরে। অর্থাৎ আমরা এখানে ছোট্ট করে দেখতে পাচ্ছি, হোয়াইল প্লাস ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ হোয়াইলের পরে যে ভার্বটা থাকবে সেটার সাথে আইএনজি যোগ হবে। কখন, কোথায়, কীভাবে, একটু দেখি। দেখতে পাচ্ছ, হোয়াইল ওয়াক থ্রু দ্য ফরেস্ট আই স আ ডিয়ার, অর্থাৎ যখন আমরা একটু তাহলে বাংলাটা কিছুক্ষণ পরে বলি। তো প্রথমত দেখো, এখানে হোয়াইল লেখা আছে, হোয়াইলের পরে ঠিক পরে একটা কি আছে, ভার্ব আছে। আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে, হোয়াইলের পরপর যদি কোনো ভার্ব থাকে সেই ভার্বের সাথে আইএনজি যোগ হবে। সো এখানে আমরা আনসারে চলে যাই, হোয়াইল, এখানে আমরা ড্যাশটাতে একটু টিক করে দিই, হোয়াইল ওয়াকিং ফলো করো, হোয়াইল ওয়াকিং থ্রু ফরেস্ট, মানে থ্রু দ্য ফরেস্ট, এখানে একটা দা হবে, তাহলে হোয়াইল ওয়াকিং থ্রু দ্য ফরেস্ট, মানে যখন বনের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিলাম, আই স আ ডিয়ার, আমি একটি হরিণ দেখলাম। ওকে, তাহলে আশা করছি বিষয়টা বুঝতে পেরেছো। হোয়াইলের ঠিক পরে যদি কোনো ভার্ব থাকে তাহলে ভার্বের সাথে কি হবে, আইএনজি হবে। ওকে, রোল 22 তে কি বলছে, হোয়াইল প্লাস সাবজেক্ট প্লাস ফার্স্ট কন্টিনিউয়াস প্লাস সেকেন্ড ক্লজ। ওকে ফাইন, তার মানে হোয়াইলের পরপর যদি কি থাকে, সাবজেক্ট থাকে, এরপরে অংশটা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হবে এবং পরে সেকেন্ড ক্লজটা বসবে। ওকে, চলো আমরা একটু দেখি। প্রথম লেখা আছে হোয়াইল, হোয়াইলের পরে একটা সাবজেক্ট দেখা আছে আই, হোয়াইল আই, এরপর হচ্ছে ভার্ব। ওকে, যেহেতু এরকম আছে তাহলে এই হোয়াইলের পরে আই ওয়ার্ক, এই অংশটা আমরা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স করব, এই অংশটাকে আমরা কি করবো, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স করব। সো একটু দেখছি, হোয়াইল, তারপর ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে ওয়াজ অর আয়ার ভার্ব সাবজেক্টের পরে, সো আমরা আই ওয়াজ ওয়াজ লিখলাম, হোয়াইল আই ওয়াজ, তারপর হচ্ছে ভার্ব, তাহলে ওয়ার্কের সাথে আইএনজি হলে ওয়ার্কিং। When I was working, আমি একটু বোল্ড করে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয় আমরা যে কাজটা করেছি। তাহলে when I was working, যখন আমি কি করছিলাম, কাজ করছিলাম, in my garden, আমার বাগানে, I saw a nice bird, আমি একটি চমৎকার পাখি দেখলাম, আমি একটি চমৎকার পাখি দেখলাম বা দেখেছিলাম। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। অর্থাৎ হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে সেক্ষেত্রে হোয়াইলের পরের অংশটা আমরা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স করে দিব, এরপর সেকেন্ড যে ক্লজটা থাকবে সেই ক্লজটা আমরা লিখব। ওকে, এবার আমরা চলে যাব রুল 23 কি বলছে, সিঙ্গুলার সাবজেক্ট রিসিভ সিঙ্গুলার ভার্ব, অর্থাৎ সিঙ্গুলার সাবজেক্ট সবসময় কি করে, সিঙ্গুলার ভার্ব রিসিভ করে। এক্ষেত্রে আমরা প্রথমে এক্সাম্পলে চলে যাচ্ছি, দ্য কোয়ালিটি অফ বানানা, মানে হচ্ছে বানানার কি গুণাগুণ, তাহলে বি ভেরি গুড, তাহলে এখানে বি এ যেহেতু এম ইজ আর ওয়াজ আর আছে, সো এখানে আমরা প্রেজেন্ট টেন্স ধরে কী করলাম, ইজ লিখে দিলাম, ইজ ভেরি গুড, অর্থাৎ সেন্টেন্সের সাবজেক্টটা প্লোরাল আছে, সো এখানে ভার্বটা কী হচ্ছে, প্লোরাল হচ্ছে, তাহলে আমরা একটু একটু বোল্ড করে দিলাম যাতে বুঝতে সুবিধা হয়। এরপর মেনি স্টুডেন্টস বি ইন দ্য লাস্ট মিটিং, তাহলে এক্ষেত্রে দেখো, মেনি স্টুডেন্টস বি ইন দ্য লাস্ট মিটিং, এক্ষেত্রে আমরা যেহেতু মেনি স্টুডেন্টস আছে, সো এখানে অনেকগুলো স্টুডেন্টস, ঠিক আছে, বোঝাচ্ছে, তাহলে এক্ষেত্রে আমরা শুরুতে যেটা লিখলাম সিঙ্গুলার সাবজেক্ট রিসিভ সিঙ্গুলার ভার্ব, তাহলে এখানে পরে নিশ্চয় রুলের মধ্যে আরও লিখতে হবে, সেটা হচ্ছে কি, প্লুরাল সাবজেক্ট রিসিভ প্লুরাল ভার্ব, তাহলে আমরা প্লুরাল সাবজেক্ট রিসিভ প্লুরাল ভার্ব, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এই অংশটাকে জাস্ট কি করে দিব,
সরি, ওকে ফাইন, লিভ অ্যান্ড প্লুরাল সাবজেক্ট রিসিভ প্লুরাল ভার্ব, তাহলে প্লুরাল সাবজেক্টস লিখে সুবিধা হবে, চলবে, সমস্যা হবে না। আচ্ছা ওকে ফাইন, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ম্যানি স্টুডেন্টস মানে অনেক শিক্ষার্থী অনেক ছাত্রছাত্রী বি ইন দ্য লাস্ট মিটিং মানে গত গত কিসে সাক্ষাতে কি ছিল, তাহলে এক্ষেত্রে আমরা বি বি এক্ষেত্রে আমরা একটা ভার্ব লিখে রাখতে পারি প্রেজেন্ট, প্রেজেন্ট লিখতে পারতে পারি, সমস্যা নেই, প্রেজেন্ট লিখে রাখি। তাহলে ওকে, প্রেজেন্ট ইন দ্য লাস্ট মিটিং মানে হচ্ছে অনেক শিক্ষার্থী কি কি হচ্ছিল মানে গত সব কত সাক্ষাতে কি ছিল মানে উপস্থিত ছিল এভাবে বোঝানো হচ্ছে। সব এক্ষেত্রে আমরা ম্যানি স্টুডেন্টস কি লিখবো, ওয়াস, ম্যানি স্টুডেন্টস ওয়াস, অয়ার, সরি, অয়ার প্রেজেন্ট, প্রেজেন্ট, তাহলে ম্যানি স্টুডেন্টস অয়ার, অয়ার কেন লিখলাম, যেহেতু কি আছে এখানে সাবজেক্টটা প্লুরাল আছে, সাবজেক্টটা প্লুরাল আছে। ওকে প্রিয় শিক্ষার্থী, এরপর আমরা চলে যাব রোল 24-এ। রোল 24-এ কি বলছে, ম্যানি আ বয়, ম্যানি আ বয় বি প্রেজেন্ট দেয়ার, বি প্রেজেন্ট দেয়ার, দেখো ম্যানি আ বয় বি প্রেজেন্ট দেয়ার, আমরা একটু রোলটা একটু করে দেখে ফেলব, ম্যানি আ অর এন প্লাস সিঙ্গুলার ভার্ব, অর্থাৎ ম্যানি পরে যখন এভা এন থাকবে সেক্ষেত্রে ভার্বটা কী হবে, সিঙ্গুলার হবে, সো বিয়ের জায়গায় কী হবে, নিশ্চয়ই ইজ অথবা ওয়াজ হবে, ইজ অথবা ওয়াজ হবে, দেখতে পাচ্ছ ম্যানি আর বয় ওয়াজ অর ইজ প্রেজেন্ট, প্রেজেন্ট দেয়ার। হ্যাঁ, তাহলে আমরা এখানে বিষয়টা বুঝতে পেরেছি। ওকে ফাইন, এরপর রোল 25-এ কী বলছে, রোল 25-এ বলছে, আমরা একটু দেখব প্রথমে রোলটা একটু দেখে ফেলি, রোলে কী বলছে, প্রেজেন্ট প্লাস, প্রেজেন্ট প্লাস সিন্স, অর্থাৎ প্রেজেন্টের পরে যদি কি থাকে, সিন্স থাকে এবং এরপর অবশ্যই ফার্স্ট ইনডেফিনিট টেন্স হবে, সোজা কথা হচ্ছে সিন্সের পূর্বের অংশ প্রেজেন্ট টেন্স হলে পরের অংশ কি হয়, ফার্স্ট ইনডেফিনিট টেন্স হয়, আবার সিন্সের পূর্বের অংশ ফার্স্ট ইনডেফিনিট টেন্স হলে পরের অংশ কি হয়, ফার্স্ট পারফেক্ট টেন্স হয়। ওকে, তাহলে আমরা একটু দেখব, ম্যানি ইয়ার্স হ্যাভ পাসড সিন্স, সিন্স হি কাম হিয়ার লাস্ট, ওকে ফাইন, তাহলে যেহেতু বলছি সিন্সের প্রথম অংশটা যদি ফার্স্ট ফার্স্ট প্রেজেন্ট টেন্স হয় তাহলে পরের অংশ কী হবে, ফার্স্ট ইনডেফিনিট, সো ম্যানি ইয়ার্স হ্যাভ পাসড সিন্স হি কেম হিয়ার লাস্ট, অর্থাৎ কামটা জাস্ট কি হয়ে গেছে, কেম হয়ে গেছে। ওকে, এরপরে ম্যানি ইয়ার্স ফার্স্ট, তাহলে কী হচ্ছে, এখানে ফার্স্ট লেখা আছে, সো এটা ফার্স্ট ইনডেফিনিট টেন্স আছে, সিন্সের প্রথম অংশ ফার্স্ট পারফেক্ট টেন্স হবে, সো আই গো টু মাই ভিলেজ, যেখানে আছে সেখানে হবে আই হ্যাড গন টু মাই ভিলেজ, আই হ্যাড গন টু মাই ভিলেজ, আই থিঙ্ক বিষয়টা বুঝতে পেরেছ, অর্থাৎ সিন্সের পূর্বের অংশ ফার্স্ট ইনডেফিনিট টেন্স হওয়ার কারণে সিন্সের প্রথম অংশ ফার্স্ট পারফেক্ট টেন্স হয়েছে। ওকে প্রিয় শিক্ষার্থী, এবার আমরা আলোচনা করব রোল 27, রোল 27-এ আমরা শুরুতে রোল আলোচনা করব, ফার্স্ট পারফেক্ট টেন্স প্লাস বিফোর প্লাস ফার্স্ট ইনডেফিনিট টেন্স, অর্থাৎ বিফোরের পূর্বের অংশ ফার্স্ট পারফেক্ট টেন্স হলে পরের অংশ কী হবে, ফার্স্ট ইনডেফিনিট টেন্স হবে, সো আমরা একটু দেখব দ্য থিফ ফ্লি, দ্য থিফ ফ্লি, এখন এফ আছে বিফোর, তো দ্য থিফ ফ্লি থেকে কী হবে, দ্য থিফ হ্যাড ফ্ল্যাট, হ্যাড ফ্ল্যাট, এরপর দ্য পুলিশ অ্যারাইভ, দ্য পুলিশ অ্যারাইভ, তাহলে এটা যেহেতু ফার্স্ট ইনডেফিনিট টেন্স হবে, সো ভার্বের সাথে শুধুমাত্র ভার্বের ফার্স্ট ফর্ম লিখলেই হবে, অ্যারাইভের ফার্স্ট ফর্ম হচ্ছে অ্যারাইভড, অ্যারাইভের ফার্স্ট ফর্ম হচ্ছে অ্যারাইভড। ওকে, এবার রোল 28-এ চলে যাবো, রোল 28-এ কি বলছে একটু আমরা খেয়াল করবো, রোল 28-এ বলছে আফটার, আফটার, আফটার পূর্বের অংশ কত, ফার্স্ট ইনডেফিনিট টেন্স হলে পরের অংশ ফার্স্ট পারফেক্ট টেন্স হবে, সো আমরা দেখব দ্য ক্লাস বিকাম, কাম, কাম আফটার দ্য টিচার এন্টার দ্য ক্লাসরুম। ওকে ফাইন, তাহলে এখানে এটা এই আফটার পূর্ব অংশ যেহেতু ফার্স্ট ইনডেফিনিট টেন্স হবে, সো ভার্বের ফার্স্ট ফর্ম হয়ে যাবে, বিকামের ফার্স্ট ফর্ম হচ্ছে বিকেম, সো আমরা দেখতে পাচ্ছি এখানে বিকামের ফার্স্ট ফর্ম কি হয়েছে, বিকেম। ওকে, এরপরে যেহেতু আফটারের পরের অংশটা ফার্স্ট পারফেক্ট টেন্স হবে, তাহলে দ্য টিচার হ্যাড এন্টার্ড দ্য ক্লাসরুম, সো আমরা একটু চেক করব ঠিক আছে কিনা, দ্য টিচার হ্যাড এন্টার্ড দ্য ক্লাসরুম, এবং অ্যাবসলিউটলি পুরো সেন্টেন্সটা ওকে আছে। ওকে ফাইন,
এরপর আমরা চলে যাবো রো 29 কি বলছে, আমরা উইশটা রুটটা দেখে ফেলবো। রোলে কি বলছে, উইশ অর ফ্যান্সি অর উড দ্যাট যখন থাকবে। এরপরে আমরা অয়েভার কুড বি লিখতে পারবো, অয়েভার কুড বি লিখতে পারবো অথবা ফার্স্ট ফর্ম লিখতে পারবো। ওকে ফাইন, আমরা একটু বিষয়টা একটু দেখে ফেলি। যেমন আই উইশ আই, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, বিয়ের যে অয়ার লিখতে পারি, তাহলে এখানে আই অয়ার আ মিলিয়নিয়ার। আবার দেখো উড দ্যাট আই নো, এখানে আমরা হয় নো কে নিউ লিখতে পারবো অথবা আই কুড নো দ্য আনসার, আই কুড নো দ্য আনসার, আমরা নিউ লিখতে পারি অবলিক কুড নো, ওকে কুড নো, কুড নো দ্য আনসার, ওকে তাহলে এভাবে লিখলো আনসারটা হবে, আনসারটা হবে। এবার চলে যাবো রোল থার্টি, রোল থার্টিতে রোল বলছে ইট ইস টাইম অর ইট ইস হাই টাইম প্লাস ফার্স্ট ফর্ম অফ ভার্ব, বলছে কোনো সেন্টেন্সে যদি শুরুতে ইট ইস টাইম অথবা ইট ইস হাই টাইম থাকে, এরপরে ফার্স্ট ফর্ম অফ ভার্ব মানে ভার্বের ফার্স্ট ফর্ম হয়। যেমন ইট ইস টাইম অর ইট ইস হাই টাইম উই চেঞ্জ আওয়ার ব্যাড হ্যাবিট, উই চেঞ্জ আওয়ার ব্যাড হ্যাবিট, সো উই চেঞ্জের ফার্স্ট ফর্ম হচ্ছে চেঞ্জড, তাহলে উই চেঞ্জড আওয়ার ব্যাড হ্যাবিট, আশা করছি বিষয়টা বুঝতে পেরেছ। এরপর আমরা চলে যাবো রোল থার্টি ওয়ানে, রোল থার্টি ওয়ানে কি বলছে, দা প্লাস অ্যাডজেক্টিভ, দা এর পরে যদি কি থাকে অ্যাডজেক্টিভ থাকে, এরপর হচ্ছে ভার্বটা কীভাবে প্লুরাল হবে। যেমন দা রিচ, দা রিচ, এখানে রিচটা হচ্ছে অ্যাডজেক্টিভ, রিচটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং অ্যাডজেক্টিভ রূপে দা ব্যবহৃত হয়েছে, যার কারণে এই ভার্বটা কীভাবে প্লুরাল হবে। তাহলে এখন দেখো এখানে নট বি লিখেছে, নট বি লিখেছে, সো এখানে আর নট বি হবে, কী হবে আর নট, সরি আর নট বি, আর নট আর নট অলওয়েজ হ্যাপি, আর নট বি হবে না, যেহেতু আর আমরা ইউজ করে ফেলছি সব, এখানে আর নট অলওয়েজ হ্যাপি, আর নট অলওয়েজ হ্যাপি অর্থাৎ ধনীরা সবসময় সুখী হয় না। ওকে এবার আমরা চলে যাবো রোল থার্টি টু, রোল থার্টি টু কি বলছে, উইদাউট সরি প্রেপোজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ যদি প্রিপোজিশন থাকে এরপরে যে ভার্বটা থাকবে ভার্বের সাথে কী হবে আইএনজি যোগ হবে। যেমন উইদাউট একটা প্রিপোজিশন এবং স্টাডি যেটা আছে, সো স্টাডির সাথে আইএনজি যোগ হয়ে স্টাডিং হবে, যেমন আমরা ক্যারেক্টার দেখতে পাচ্ছি স্টাডিং, উইদাউটের পরে স্টাডিং, ওকে। একইভাবে দেখো বিফোর একটা প্রিপোজিশন, সো এখানে গোর সাথে আইএনজি যোগ হয়ে গোয়িং হবে, আমরা একটু দেখতে পাচ্ছি গোয়িং, একটু বোল্ড করে দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। বিফোর গোয়িং টু স্কুল মানে বিদ্যালয়ে যাওয়ার পূর্বে হি টুক হিজ ব্যাগ মানে সে তার গোসল মানে সারিয়ে নিয়েছে। এরপর রোল থার্টি থ্রিতে চলে যাবো, রোল থার্টিতে কি থ্রিতে কি বলছে, সাবজেক্ট প্লাস গ্যাট অর হেপ অর ওয়ান অর প্লাস অবজেক্ট প্লাস ভার্বস পার্টিসিপাল ভার্বস ফার্স্ট পার্টিসিপাল ফর্ম, অর্থাৎ সাবজেক্টের উপর যদি গ্যাট বা হেপ বা ওয়ান থাকে এরপর এরপর অবজেক্ট থাকে তখন ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হবে। যেমন আমরা দেখতে পাচ্ছি দে হড দে হ্যাড অর ওয়ান্টেড দ্য হাউস, এখানে পেইন্ট আছে, পেইন্টের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে পেইন্টেড, তাহলে আমরা পেইন্টেড দেখতে পাচ্ছি এখানে ব্যবহার করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীদের এরপর আই গট দ্য চেয়ার, আই গট দ্য চেয়ার ব্রেক, এখানে ব্রেক, এই ব্রেকের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে ব্রোকেন, সো এখানে ব্রোকেন ব্যবহার করা হয়েছে, তাহলে আমরা এটাও বুঝতে পেলাম। এরপরে আমরা চলে যাবো রোল থার্টি ফোরে, রোল থার্টি ফোরে কি বলছে, রোল থার্টি ফোরে বলছে, রোল থার্টি ফোরে বলছে, একটু আমরা রোল থার্টি ফোরটা দেখবো প্রিয় শিক্ষার্থীরা, রোল থার্টি ফোরে বলছে, রোল থার্টি ফোর আম সরি রোল থার্টি ফোর ইয়াস রোল থার্টি ফোর, রোল থার্টি ফোরে বলছে কি, বিং অর হ্যাভিং অর টু বি, অর্থাৎ বিং অথবা হ্যাভিং অথবা টু বিয়ের পরে যদি টু বিয়ের পরে কী হবে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে। যেমন হ্যাভিং হ্যাভিং লার্ন, তাহলে এখানে লার্নের জায়গায় ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে লার্নড, ঠিক আছে, তাহলে হ্যাভিং লার্নড, ওকে আমরা একটু লার্নটা কী করবো বোল্ড করে দিব। একইভাবে বিং, বিং এর পরে ফ্রাস্ট্রেটেড যেহেতু আছে, ফ্রাস্ট্রেটেড ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ফ্রাস্ট্রেটেড, সো বিং ফ্রাস্ট্রেটেড, বিং ফ্রাস্ট্রেটেড, ওকে গেল। এরপরে তাহলে এরপর হচ্ছে রোল, মানে আমরা কি বুঝছিলাম, আমরা হ্যাভিং বা বিং এর পরে যে ভার্বটা থাকবে ভার্বের ফার্স্ট ফর্ম হবে। ওকে রোল থার্টি ফাইভে কি বলছে, রোল থার্টি ফাইভে বলছে, একটু খেয়াল করি রোল থার্টি ফাইভে কি বলছে, বলছে উই হ্যাভ অর হেড অর শেল হ্যাভ। আচ্ছা এই বিষয়ে আমি একটু একটু বলে দিচ্ছি, এটা খুব ইজি একটা ব্যাপার। যখন আমরা দেখবো যে কোনো সেন্টেন্সে হেড অথবা হেড অথবা হেজ আছে, হ্যাঁ, এরপরে যদি কী থাকে মানে কোনো ভার্ব থাকে অবশ্যই ভার্বের কী হবে ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হবে, সো এখানে যেহেতু হেভ আছে এবং ডু এর ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে ডান,
তাহলে কি হবে, ডান হয়ে যাবে। আমরা একটু বোল্ড করে দিলাম যাতে বুঝতে সুবিধা হয়। ওকে, এরপরে একইভাবে শি হ্যাজ অর হ্যাড আর শুড হ্যাভ অর উড হ্যাভ একইভাবে স্টাডিটা স্টাডিড হয়ে যাবে। সো স্টাডিড আমরা দেখতে পাচ্ছি, স্টাডিড হয়ে যাবে মানে ফার্স্ট পার্টিসিপিয়াল ফর্ম। এখন ফার্স্ট পার্টিসিপিয়াল ফর্ম কেন হচ্ছে, আমরা জানি যে পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হ্যাভ বা হ্যাজ বা হ্যাডের পরে বারবার ফার্স্ট পার্টিসিপিয়াল ফর্ম থাকে, তাই একইভাবে এখানে আমরা রোলটা ওভাবে করে নিই, হ্যাভ বা হ্যাজ বা হ্যাড থাকলেই বারবার ফার্স্ট পার্টিসিপিয়াল ফর্ম হবে। এরপর রোল 36 কি বলছে, রোল 36 বলছে, রোল 36 বলছে ইফ রোল 36 একটু সম্ভবত নিচে আছে, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি, এই প্লাস প্রেজেন্ট ফর্ম প্লাস প্রেজেন্ট টেন্স প্লাস ফিউচার ইনডেফিনিট, মানে হচ্ছে ইফ এর পরের অংশ যদি কিটাকে প্রেজেন্ট টেন্স থাকে তারপর অংশ ফিউচার ইনডেফিনিট হবে, এবং আবার বলা হচ্ছে ইফ এর ফার্স্ট পরের অংশ যদি ফার্স্ট ইনডেফিনিট থাকে তাহলে প্রথম পরের অংশ হবে কি ফার্স্ট কন্ডিশন। ফার্স্ট কন্ডিশন কেমন, ফার্স্ট কন্ডিশন হচ্ছে সাবজেক্টের পরে উড বা মাইট বসবে বা কুড বসবে বা শুড বসবে এরকম, হ্যাঁ তারপর হচ্ছে ভার্ব ওয়ান। ওকে ফাইন, কারণ আমরা জানি যে মে বা মাইট অর্থাৎ মডেল অবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, ঠিক আছে, তাহলে এই অংশটাকে আমরা ফার্স্ট কী বলতে পারি, এই অংশটাকে আমরা ফার্স্ট কন্ডিশন বলতে পারি, কি বলতে পারি ফার্স্ট কন্ডিশন। আমি যদি ব্র্যাকেটে একটু ইউজ করি, ফার্স্ট কন্ডিশন কন্ডিশনাল, ওকে ফাইন, তাহলে আমরা কি বুঝলাম, এই এই হচ্ছে অবস্থা ফার্স্ট কন্ডিশন। এরপরে যদি এমন হয় যে ইফ এর পরে ফার্স্ট পারফেক্ট টেন্স আছে, সো সে তারপরে পারফেক্ট কন্ডিশন হবে, কি হবে পারফেক্ট কন্ডিশন। আমরা একটু দেখতে পাচ্ছি পারফেক্ট কন্ডিশন কি হবে, পারফেক্ট এখানে একটু লিখে রাখবো পারফেক্ট, তাহলে পারফেক্ট, ওকে ফাইন, তাহলে পারফেক্ট কন্ডিশন। তাহলে এইটা কেমন, এটা হচ্ছে সাবজেক্টের পরে উড বা কুড বা মাইট হবে, এরপরে হেভ হবে। আমি যদি বলি এভাবে উড হ্যাভ বা কুড হ্যাভ বা মাইট হ্যাভ হবে, এরপরে বারবার ফার্স্ট পার্টিসিপিয়াল ফর্ম হবে, তাহলে এটাকে আমরা বলবো পারফেক্ট কন্ডিশন, এটাকে আমরা কি বলবো পারফেক্ট কন্ডিশন। ওকে, তাহলে আমরা কি বিষয়টা বুঝতে পেরেছি, ফার্স্ট কন্ডিশন মানে হচ্ছে সাবজেক্ট প্লাস শুড অর উড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর পারফেক্ট কন্ডিশন মানে হচ্ছে সাবজেক্ট প্লাস উড হ্যাভ বা শুড হ্যাভ বা কুড হ্যাভ প্লাস পারফেক্ট ভার্বের ফার্স্ট পার্টিসিপিয়াল ফর্ম, ভার্বের ফার্স্ট পার্টিসিপিয়াল ফর্ম, তাহলে এটাকে আমরা বলবো পারফেক্ট কন্ডিশন কন্ডিশনাল। ওকে ফাইন, তাহলে আমরা একটু এক্সাম্পলে চলে যাবো। প্রথমে দেখো ইফ উই ওয়েট মোর, অর্থাৎ এর এই অংশটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে, সো ফর অংশ ফিউচার ইনডেফিনিট টেন্স হবে, তাহলে উই উইল লার্ন মোর, একটু দেখছি উই লার্ন মোর, ওকে আছে। ইফ ইউ স্টাডি ইট ওয়েল, এটা হচ্ছে ফার্স্ট ইনডেফিনিট টেন্স আছে, সো ফর অংশ ফার্স্ট কন্ডিশন, তাহলে কি হবে ইউ 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 উড ফার্স্ট ইন দ্য এক্সাম, ইউ উড ফার্স্ট ইন দ্য এক্সাম। ওকে, ইফ উই হ্যাড ওয়ার্কড ফার্স্ট, এখানে দেখো এখানে হচ্ছে ফার্স্ট ইনডেফিনিট টেন্স আছে, তাহলে ফর অংশ পারফেক্ট পারফেক্ট কন্ডিশন, সো উই নট মিস লেখা আছে, তাহলে উই 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 উড নট উই উড নট হ্যাভ উই উড নট হ্যাভ মিস দ্য ট্রেন, উই উড নট হ্যাভ মিস দ্য ট্রেন। প্রিয় শিক্ষার্থী, আশা করছি বিষয়টা বুঝতে পেরেছি। তারপর এরপরে আরও একটা এক্সাম্পল আছে, অয়ার উই হচ্ছে অয়ার আই রিচ, তাই এই অংশটা হচ্ছে ফার্স্ট ইনডেফিনিট টেন্স আছে, সো পরের অংশটা কি হবে ফার্স্ট কন্ডিশন, সো আই উড হেল্প আই উড হেল্প দ্য ফুয়ার। ওকে, মানে আমি যদি কি হতাম, ধনী হতাম, তাহলে আমি গরিবদের সাহায্য করতাম। এরপরে দেখো হ্যাড আই বিন অ্যাভার্ড, এখানে এখানে হচ্ছে এটা ফার্স্ট ইনডেফিনিট টেন্স আমরা বলতে পারি, কোনো সমস্যা নেই, কারণটা হচ্ছে আমরা যদি হেড টাইপ আসে নিয়ে যাই, তাহলে এক্ষেত্রে কী হবে আই হ্যাড বিন আ ভার্ড, আই হ্যাড বিন আ ভার্ড। ওকে, তাহলে এই ক্ষেত্রে এই অংশটা হবে পারফেক্ট কন্ডিশন, তাহলে কেমন হবে আই উড হ্যাভ ফ্লিও আই উড হ্যাভ রোল 37 কি বলছে, একটু রোল গোল প্রথমে দেখে নিই, অ্যাসুনেস প্লাস সিম্পল ফার্স্ট প্লাস সিম্পল ফার্স্ট, অর্থাৎ অ্যাসুনেসের পরের অংশ যদি ফার্স্ট ইনডেফিনিট হয় পরের অংশ তারপর অংশ ফার্স্ট ইনডেফিনিট হয়। আবার বিতে বলা হচ্ছে নসুনা হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 3 প্লাস দেন প্লাস সাবজেক্ট প্লাস ফার্স্ট ফর্ম, অর্থাৎ যখন নসুনা হ্যাড থাকবে সেক্ষেত্রে ভার্বের ফার্স্ট ফর্ম থাকবে এবং দেনের পরে ফার্স্ট ইনডেফিনিট হবে। সো আমরা একটু দেখছি বিষয়টা এক্সাম্পলের মাধ্যমে। প্রথমে অ্যাসুনেস দ্য বেল র্যাং উই এন্টার দ্য ক্লাসরুম, এক্ষেত্রে যেহেতু ফার্স্ট ফর্ম ফার্স্ট ইনডেফিনিট হবে, সো এন্টারের ফার্স্ট ফর্ম হচ্ছে এন্টার, ঠিক আছে। ওকে, এবার নসুনা হ্যাড দ্য বেল রিং, এখানে দেখো যেহেতু হ্যাড আছে, এখানে যেহেতু হ্যাড আছে, সো এটা ফার্স্ট পার্টিসিপিয়াল ফর্ম হচ্ছে, রিং এর ফার্স্ট ফর্ম হচ্ছে রাং।
এফ হচ্ছে দেন উই এন্টার্ড, তাহলে এন্টারের ফার্স্ট ফর্ম হচ্ছে এন্টার্ড, তাহলে নতুন হ্যাড দ্য বেল রাং দেন উই এন্টার দ্য ক্লাসরুম। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি বুঝতে পেরেছ। এরপর আমরা চলে যাবো রোল 38-এ। রোল 38-এ কি বলছে? অ্যাভয়েড অর মাইন্ড অর ক্যানট হেল্প অর ফিনিশ প্রেফার এনজয় ওর উইথ ভিউ টু লুক ফরওয়ার্ড টু অ্যাকাস্টমড টু হ্যাবিচুয়েটেড ডিভোটেড টু অ্যাডিক্টেড টু অর ভার প্লাস আইএনজি প্লাস ভার্ব প্লাস আইএনজি। অর্থাৎ এগুলো যদি থাকে তাহলে অবশ্যই সেই সেন্টেন্সের ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি যোগ হবে। যেমন হি উই কুড নট হেল্প, উই কুড নট হেল্প, এখানে কুড নট হেল্প আসছে, সো ভার্বের সাথে আইএনজি হবে। লাফের সাথে সঠিক কী হবে? লাফিং। ঠিক আছে, আমরা একটু করে বোল্ড করে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধাতে, বোঝার সুবিধাতে একটু করে বোল্ড করে দিচ্ছি, আশা করছি বুঝতে পেরেছে। এরপর উড ইউ মাইন্ড ক্লোজ, যেহেতু মাইন্ড আছে, কি আছে? উড ইউ মাইন্ড, সো ক্লোজের জায়গায় এনজি হবে, তাহলে ক্লোজিং আমরা দেখবো, মোট করে দিলাম। এরপর হচ্ছে অ্যাভয়েড, অ্যাভয়েড থাকলেও কী হবে? ভার্বের সাথে এনজি হবে, সো মিক্সের স্থানে কী হবে? মিক্সিং, তাহলে আমরা এখানেও একটু বোল্ড করে দিলাম। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের ক্লাসটা ছিল এতটুকু, এবং এরই মধ্যে আমরা ইউজ অফ টাইট ফর্ম ভার্বস ওপর যেই পার্টগুলো নেওয়ার কথা, আলহামদুলিল্লাহ এই চারটা পার্টের মধ্যে আমরা ইউজ অফ টাইট ফর্ম ভার্বসটা কী করলাম, আলোচনা করলাম। ইনশাআল্লাহ তোমাদের সাথে দেখা হয়ে যাবে পরবর্তী নতুন ভিডিওতে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং আমি ফাইনালি একটা কথা বলবো, সেটা হচ্ছে যদি তোমরা ইউজ অফ ফর্মস অফ ভার্ব ক্লাসটা বুঝতে চাও, এই টপিক্সটা বুঝতে চাও, এই ভিডিওর প্রত্যেকটা পার্ট বারবার করে দেখো, এবং যে বিষয়গুলো তোমার কাছে খটকা লাগবে অবশ্যই তুমি কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারবে, এবং আমি চেষ্টা করব তোমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবো, সুস্থ থাকবা, এবং আবারও দেখা হবে ইনশাল্লাহ পরের পার্টে। তো সে পর্যন্ত সবাইকে বিদায় জানাচ্ছি, আসসালামু আলাইকুম।